বীরভূম হচ্ছে এক ঐতিহ্যপূর্ণ স্থান, যেখানে রয়েছে হাজার হাজার বছরে ঘটে যাওয়া অজানা ইতিহাস। কিন্তু আমাদের নাকের ডগায় এমন সব ঐতিহ্যপূর্ণ স্থান থাকা সত্ত্বেও আমরা নানান স্থান খুঁজে বেড়াই, যেমনভাবে কস্তুরীক্ষেত্রে প্রাঙ্গণে মিগনাথ ধর্মযুদ্ধ, একপক্ষে পাণ্ডব অপরপক্ষে কৌরব, আর এই পাণ্ডব পক্ষে যোগদান করে যুদ্ধ না করার অর্থাৎ কোনো রকম অস্ত্র ধারণ না করার প্রতিশ্রুতি দিয়েছিলেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। মহাভারতের আদি পর্বে 156 অধ্যায়ে উল্লেখ আছে, মাতা কুন্তীসহ পঞ্চপাণ্ডব বিভিন্ন দেশ ভ্রমণ করতে করতে একসময় ব্যাসদেবের সাক্ষাৎ পান। ব্যাসদেব তাদেরকে নিয়ে আসেন এক চক্রা নামক স্থানে, এক ব্রাহ্মণের বাড়িতে। অর্থাৎ বিচ্ছন্দপুরে এক চক্রা ছিল পঞ্চপাণ্ডবের অজ্ঞাতবাস। এখানে একটা পৌরাণিক কাহিনী আছে যার সত্যতা যাচাই করতে গেলে এখনও জলজ্যান্ত প্রমাণ পাওয়া যায়। এখানে সেই পঞ্চপাণ্ডবের মধ্যে একজন, সে ভীমসেন, তার সঙ্গে প্রতাপশালী বকাসুরের যুদ্ধ হয়। এবং ভীম হচ্ছে পরম শক্তিশালী এক মহাপুরুষ। সেই বকাসুরের সঙ্গে যুদ্ধে সে বকাসুরকে বারবার ছুঁড়ে ফেলে দিতে লাগলো, এবং সেই ছুঁড়ে ফেলে দেওয়ার কারণে বকাসুর এসে পড়ে ময়ূরেশ্বর কোটাসুর নামক স্থানে। সেখানে তার মালা চাকি আজও বর্তমান। তারপর ঘোর যুদ্ধের পর ভীম এই বক্রাক্ষসকে হত্যা করেন। তাছাড়া মহাভারত খ্যাত মাতা কুন্তী দেবী এখানে মদনেশ্বর শিবকে পূজা করতেন। এই মদনেশ্বর শিব মন্দিরটি আজও প্রাচীন ইতিহাসের তথ্য বহন করে। এখানে মাতা কুন্তী দেবী মদনেশ্বর শিবের আরাধনায় ব্রতী ছিলেন। এই মন্দিরে একটি প্রস্তরময় প্রদীপ এখনও রাখা আছে, যা কুন্তী দেবী ব্যবহৃত প্রদীপ বলে প্রসিদ্ধ। কালের বিবর্তনে প্রদীপটি এখন অনেকটাই ক্ষয়প্রাপ্ত হয়েছে, আর এখানেই রাখা আছে সেই বকাসুরের মালায় চাবি। Time.